ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখে বুঝতেই পারছো আমি এখন রান্নাঘরে ডিসপেন্সার গুলো সব ধুয়ে দিয়েছি আর কি। বুঝতেই পারছো পুজো যেহেতু চলে আসছে, একটু তো কাজ থাকেই ঘরের, তাই জন্য না সকাল থেকে খুব একটা ব্লগ শুরু করতে পারিনি আজকে। তো সেদিনকে তো ফ্রিজটা পরিষ্কার করেছি তোমাদেরকে বললামই, আরো টুকটাক তো এই যে ক্যাবিনেট গুলো দেখো নিচে, এগুলো একটু পরিষ্কার করতে হয়। তো ওই জন্য না আজকে আর টাইম পাইনি সকাল থেকে, তাই একদম স্নান দান করে পুজো দিয়ে মোটামুটি সবটাই হয়ে গেছে। কালকে তো ছেঁচড়াটা ছিলই বলেছিলাম তোমাদেরকে, এটা গরম করেছি আর নিচে এখানে এটাই টমেটোর ডাল করা আছে। ওর তো একটু ডাল লাগে জানোই, কালকে মাছের ঝোল যেহেতু ছিল ওই জন্য ডাল করতে হয়নি, আজকে একটু ডাল করেছি। আর এখন ভাজবো হচ্ছে এই ডালের বড়া মতো, এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, লঙ্কা ডালের সাথেই বেটে নিয়েছি, মুসুর ডালের বড়া করবো। তো চলো শুরু করি আস্তে আস্তে। এদিকে বাসনগুলো উপর করে দিয়েছি, এখানে ভাতটাও হয়ে গেছে, আর এই যে ডালের পকোড়াগুলো ভাজবো এবার। ধনে পাতা দিয়েছি, একটু মসুর ডালই বেটেছি মূলত বেশিটা, আর একটুখানি মুগ ডাল মিশিয়ে দিয়েছি। জানি না কেমন খেতে লাগবে, কখনো এরকম বড়া ট্রাই করিনি, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। নুন চিনি কাঁচা লঙ্কা বাটা, তারপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, ধনে পাতা এসবই দেওয়া রয়েছে। তোমার কি খিদে পেয়ে আছে নাকি? এই দেখো আরেকজন স্নান দান করে বলছি খিদে পেয়ে গেছে, ওর টেবিল টেবিল রেডি করছে এখানে বসে বসে। যাই হোক না কেন, ইমা আমার ওপরে রুমালটা নিচে পড়ে গেছে, দেখো মানে টানানো ছিল হয়তো। তো চলো এখানে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিই। ভাবছি ছোট ছোট করে ভাজবো না বড় বড় করে ভাজবো, কিছুই তো বুঝতে পারছি না কি করে ভাজি বলো তো, এরকমই দিই নাকি? হ্যাঁ হ্যাঁ চল ভেজে নিই আগে আমি। এখন বাজে বিকেল 5:23, আর আমি রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা। বহু দিন বাদে পরেছি, বহু দিন কি অনেক মাস বাদে পরেছি, কারণ এটা কলকাতায় ছিল, আর মামনি পাপা আনার পর থেকে তারপর আর পরাও হয়নি। আর এখানে আপাতত জামাকাপড়গুলো মেলাই থাকলো, কারণ খুব একটা শোকায়নি কোমর টোমরগুলো, তো এখানে আপাতত মেলা থাক। আমরা একটু বেরোবো, প্রথমে যাব অ্যাম্পেল মার্ট বলে একটা দোকান আছে সেখানে, কারণ আমরা কচুর শাক আর কচুর লতির খোঁজ পেয়েছি। ওই দোকানটাতে পেতেও পারি, জানি না বিক্রি হয় এটা আমরা শুনলাম, তো সেই দোকানেই যাব। আসার পর থেকে না আমরা কচুর শাক কচুর লতি কিচ্ছু খাইনি, তো পেতাম না আর কি, না পান মানে না পাওয়ার কারণে আর খাওয়া হয়নি। তো চলো দেখি উনি রেডি হলেন কি না, আমার ঘরে উল্টোটা হয়, আমি রেডি হয়ে যাই, আসলে উনি চা খেতে 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 লেটটা করে। এও আজকে নতুন গেঞ্জি পরেছে, এটা কিন্তু নতুনই, প্রায় বোধহয় একবার পরেছে কিনা সন্দেহ, একবার বোধহয় পরেছে কারণ ট্যাক ঠ্যাক কাটা দেখছি, একবার পরেছেন। হোয়াইট হোয়াইট গেঞ্জি, চলো একটা ব্যাগ নাও যদি পাই। তো চলো এবার বেরোবো। দেখো এখানে ম্যাপ দেখার জন্য একটু দাঁড়ালো, তাই আমিও ভাবলাম একটু ব্লগ করে নিই। এই জায়গাটা কি ভাল লাগছে দেখতে, এত গাছ, এই দেখো মটকা কুলফি বিক্রি হচ্ছে এখানে, আর জায়গাটা খুব সুন্দর। আর একটু কিছুক্ষণ আগে আমরা পেরিয়ে এসেছি ওই জায়গাটা, ঠিক বামানালির মতো খুব সুন্দর একটা মানে দোকান পাট বেশ জমজমাট ছিল। চলো যাবো, চলো চলে এসেছি। এই হচ্ছে অ্যাম্পেল মার্ট, ওই যে দেখতেই পাচ্ছ, আর এইদিকে হচ্ছে স্টার মার্কেট। আর এই ফ্ল্যাটটার নাম কিছু একটা হবে যেটা বড় দেখতে পাচ্ছ, বুঝতে পারছি না এটা কি। এবার তোমাদেরকে বলি এই অ্যাম্পেল মার্টের আমরা খোঁজ কোত্থেকে পেয়েছি, সেন্সেশনের ব্লগ আমরা প্রত্যেক দিন দেখি, দাদাই আজকে সকালে যে ব্লগটা দিয়েছে সেখানেই অ্যাম্পেল মার্টের কথা বলেছে, সেন্সেশনের দাদা আর কি। তো এই আশেপাশেই কোথাও আছে সেন্সেশনের ফ্ল্যাট আর কি, যারা ওখানে থাকেন ব্যাঙ্গালোরের, আমরা ঠিক চিনি না জানিও না কোথায়, তবে আশেপাশে কোথাও থাকে, কারণ দাদা অ্যাম্পেল মার্ট থেকে বাজার ঠাজার করতে আসে আর কি। যাই হোক দেখি আমরা কচুর লতি পাই কিনা, যার আশায় এসেছি আর কি। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, যারা এদিকের এরিয়াতে থাকো তারা একটু সার্চ করে নিতে পারো। এটা হচ্ছে বেগুর ডিএলএফ এর কাছে, এইটা হচ্ছে অ্যাম্পেল মার্টেরই মানে ফিশ আর মিটের জন্য, এটা হচ্ছে শাকসবজি আর ফলের জন্যে, আর এই যে পুরো স্টোরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রসারি আইটেমের জন্যে। আর সামনেই রয়েছে মোমোর দোকান, স্প্রিং রোল, এখানে মেহেন্দি পরানো এইসবের জন্যে আছে। তো চলো আমরা ভাবছি গিয়ে স্কুটিটাকে ফ্ল্যাটে ঢুকিয়ে দেবো,
তারপর আমরা হাঁটতে হাঁটতে গণেশ টেম্পলের দিকে যাবো, কারণ এখনই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছো তো, মানে এই জায়গাটা ফাঁকা, এই দিকটা দেখো প্রচন্ড বাজে অবস্থা হয়ে যাবে ভিড় হলে। তো তোমাদের জন্য দেখিয়ে রাখি, এই মোটামুটি মাগস অ্যান্ড বার্গার্স এইগুলো দেখবে, পাশেই হচ্ছে অ্যাম্পেল মার্ট। তো চলো আমরা আবারও বেরোচ্ছি। এই ও সন্ধ্যে ফন্ধে দিল, ওই দেয় সন্ধ্যাটা ওই ধূপ কাপ ধূপগুলো ধরানোর জন্য দিতে চায়, শুধু বাচ্চারা যেরকম করে না নকুলদানা খাওয়ার জন্য সন্ধ্যে বা ঠাকুর দিতে চাইতাম আমরা ছোটবেলায়, ও হচ্ছে কাপ ধূপ কাঠি ধরানোর জন্য এরকম করে। যাই হোক না কেন, তো চলো এই বেরোলাম আসার টাইমে, তারাও একটু পার হয়ে নালে আমি টপকে যাবো। এই জায়গাটা ভীষণই বাজে, মানে এদিক দিয়েও গাড়ি আসে, ওদিক দিয়েও আসে, আবার সোজা রোডটা দিয়েও আসে। তো এখন বেরোলাম পুজো টুজো দিয়ে, বাজার থেকে আসার সময় আমি একটু বাজার করার আছে, পেঁয়াজ একদমই শেষ হয়ে গেছে, দুটো না কটা পড়ে রয়েছে ছোট ছোট, তাও আবার আমাদের পেঁয়াজ আনলে অনেক দিন যায়, এই 1 কেজি পেঁয়াজ বোধ হয় 3-4 সপ্তাহ আগে এনেছিলাম। পেঁয়াজ খুব একটা লাগে না মাংস ছাড়া বা পেঁয়াজের কোনো রান্না, মানে একটু একটু ছাড়া আর কি, মাছেও খুব কম দেওয়া হয়। দেখা যাক কি সবজি পাই না পাই। কচুরলতি আর কাঁকরোল 4টে এনেছি জানো ওখান থেকে, তোমাদের দামগুলো একটু বলে দিই। কচুরলতির দাম হচ্ছে 195 টাকা কেজি আর কাঁকরোলের দাম হচ্ছে 185 টাকা কেজি। এখানটায় লাইট নেই আর একটা পাহাড়ি রাস্তা আছে, নিচে নামতে হবে অনেকখানি। তো চলো আগে করে নিয়ে এগুলো রাস্তায় বেরিয়ে আর কথা বলবো না। এসে আর বসার সময় পাইনি, ফ্রেশ হয়ে নিয়েই একদম কচু শাক কাটতে বসে গেছে। কচুরলতি সরি, তুমি আনোনি কচু শাক, বলছি না চিংড়ি মাছ আগে পাই তারপরে কিনবো কচু শাক। যাই হোক না কেন, কচুরলতিটা শুধুমাত্র সেন্সেশনের অরিন্দমদার জন্য আর পম্পিদির জন্য খেতে পারলাম আর কি, আর কিছুই নয়। আমরা আশা থেকে যদিও কলকাতার মতো ফ্রেশ না, একটু শুকনো তো হবেই, দেখো অত ভালো সবকিছু তো আর পাওয়া যাবে না। যাই হোক না কেন, তো পেয়েছি আমাদের কাছে এটাই অনেক, আমরা আসার পর থেকে আর খাইনি, আর বাড়ি থেকেও আসার সময় খেয়ে আসা, কারণ ও আর আমি কচুরলতি খেতে খুব ভালোবাসি, মামনিও হয়তো বা বাসে মনে নেই ঠিক, কচুর শাকটা খুব ভালো খায় মামনি, পাপা একদমই ভালো খায় না এগুলো, ওই জন্য আর আনতো না খুব একটা, মানে পাপা একদমই ভালো খায় না এগুলো, কাটতে দেখলেই বলবে কি দরকার, কাজ বাজ ফেলে এত কষ্ট করে কাটার। তো আমি কোনোদিনও বিয়ের আগে কাটিনি, মাকে জিজ্ঞেস করে 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 কালকে রান্নাটা করব, দেখি কেমন হয়, মায়ের মতো হবে না এটা অবভিয়াসলি, যাই হোক না কেন চেষ্টা করব করার ভালো। তো চলো আগে কেটে নিই আমি একটু, দেখো কি ভালো টাইমে এসেছিলাম, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো ওদিকের কাটাকাটি কমপ্লিট হলো, এখানে রাত্রে করবো এগ রোল, তাই জন্য ময়দাটা মাখবো। দেখো আমি রেস্টুরেন্টের মতো খাস্তা খাস্তা পরোটাটা বানাবো বলে ময়দা নিয়েছি, নুন নিয়েছি, সামান্য চিনি দিয়েছি আর পরিমাণ মতো ঘি দিয়েছি। এই জায়গায় তোমরা ডালডাও দিতে পারো। তো এবার মেখে নেবো ভালো করে, মেখে টেকে আমি রেখে দেবো, এখন বাজে 9:07, মোটামুটি 10টার দিকে করতে আসবো। তো রাতে যেহেতু একটা একটা করে এগরোলি খাবো, তাই জন্য আমি একটু লেচিটাকে ইচ্ছা করেই বড় বানিয়ে রেখেছি। যাই হোক না কেন, আমি লাচ্ছা পরোটার মতো করে নিয়েছি, এরপর বেলবো তারপর সেকে ভাজবো। দেখো দুপাশটাকে এরকম করে সেকে নিয়েছি, আর যেহেতু আমার দুপুরে কড়াইতে তেলটা ছিল আমি সেই তেলটা দিয়েই করছি, হলুদ হলুদ মেশানো, তোমরা তো রিফাইন অয়েল দিয়েই করবে, তো তোমাদেরটা দেখতে সাদা সাদা হতে পারে, জানি না আমারটা একটু হলদে হলদে হয়ে যেতে পারে, অসুবিধে নেই, যেহেতু আমি তেলটা খুব রেখে দিতে চাইছি না তাই আমি এটা দিয়েই ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে খাস্তা খাস্তা করে ভেজে নেবো দুপাশটা। দেখো এরকম চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে পার, দেখো যেহেতু লাচ্ছা পরোটা এরকম লেয়ার লেয়ার খুলে আসছে, যেরকমটা আর কি দোকানে থাকে। আচ্ছা আমি চেষ্টা করলাম একটু করার, যদিও 2 বা 3টেতে এইটা হয়, কখনোই বেশি পরোটা মানে বেশি এগরোল করতে গেলে এই ধৈর্যটা থাকে না, স্বাভাবিক ব্যাপার। আমি ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো, আগে ভেজে নিই তারপর আসছি। দেখতেই পাচ্ছো ভালো করে আমি সেকে নিয়েছি, আমি ডিমটাকে এটার মধ্যেই দিয়ে দেবো।
আলাদা করে এখন আর ডিমটার মধ্যে আমি দেব না, যেহেতু পরোটাটাতেও নুন দেওয়াই রয়েছে। এবার ডিমটা ভাজা হলেই এইটা কমপ্লিট হয়ে যায়। তো এটা তো ভাজা হয়ে গেছে, দেখো চারদিকে সুন্দর করে ডিমটা ছড়িয়েছে। তোমরা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো। আমি এবার একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি। এখানে তোমরা ব্ল্যাক সল্ট মানে বিট নুনও ব্যবহার করতে পারো, আমার কাছে নেই, তাই জন্য আমি এটাই ব্যবহার করছি, নর্মাল নুনটা। আর এখানে আমি পাতিলেবুর রস দিয়ে আগেই পেঁয়াজ আর শশাটাকে কেটে রেখে দিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দেইনি তাই জন্য আমি এটাই দিলাম। আর দিয়ে দেবো লেবুর রস, পাতিলেবুর রস আমি এই স্যালাডটাতেও মাখিয়ে রেখেছি, আবার একটু দেব। একদম বীজগুলো কিন্তু দেখে, কারণ বীজ মুখে পড়লেই তিতকুটে লাগবে পুরো। আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর দেব টমেটো, গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারো। সসটা খুব একটা ইউজ করবো না, তাহলে না এই যে লেবুর গন্ধ টন্ধ এগুলো সব ঢেকে যাবে। আর দেখতেই পাচ্ছ সিরিয়াসলি পুরো দোকানের মতনই হয়েছে। ময়দা মাখার সময় অবশ্যই ডালটা বা ঘিটা ইউজ করবে, দেখবে সত্যি সুন্দর খেতে হবে। যা বাবা, ন্যাপকিন ছোট পড়ে গেছে আমার। যাই হোক, এবার এরকমই ঘুরিয়ে পিছিয়ে কিছু একটা করতে হবে, ন্যাপকিনে হচ্ছে না। ন্যাপকিনগুলো নিয়ে আসুকো, তারপর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। দাঁড়াও, দেখো প্রচণ্ড খাস্তা হয়েছে। আমি এত গরম তো তাই ঠিক করে রোলটা করতে পারছিলাম না, চেপে রোলটা করতে পারলে পুরো দোকানের মতোই হয়েছে। এই যে ওরটা, ওরটারও একই অবস্থা। তো চলো এবার খেয়ে নিই, দুর্দান্ত খেতে হয়েছে এটা বুঝতেই পারো। তো চলো, ডিনার কমপ্লিট। আর রান্নাঘর পুরো আমি ঝকঝকে তকতকে করে দিয়েছি, কিন্তু আজকাল ইচ্ছে করলো না বাসনগুলো মাজতে, ওটা কালকে সকালেই হবে। আর পাচ্ছি না আজকে, একদম হেঁটে হেঁটে এসেই কচুলোতে পচুলোতে কাটতে বসেছি, আর পাচ্ছি না। দুপুরে আজকে ঘুমাইনি তো, আমার চোখ পুরো লাল হয়ে গেছে এবার ঘুমে। তো যাই হোক না কেন, চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, যদি কিছু অন্তত ভালো লেগে থাকে। যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই এভাবে এগরোলটা একবার ট্রাই করে দেখো, আর তোমরা চেষ্টা করো পরোটাটাকে আর একটু তেল দিয়ে ভাজার, আর একটু বেশি তেলে ভাজার। আমি ইচ্ছে করে আর তেল দেইনি, আমরা চাই না অতটা বেশি তেলে একদম খেতে, বেশি অয়েলি অয়েলি, ওই জন্যে আমি ওরকম তেলেই ভেজেছি। যদি তোমরা আর একটু বেশি তেলে ভাজো তাহলে পারফেক্ট হবে। তো চলো আজকের মতো টাটা।